নমস্কার, আমি অনিন্দিতা আর আপনারা দেখছেন জিও বাংলা। এই ভিডিওটি নিবেদন করছেন রাইস এডুকেশন। আমাদের বর্তমানে জেড যুগে আমাদের অজানা আর কিচ্ছু নেই। যদি কিছু না জানি, আছেন তো গুগল বাবা, সার্চ করলে সঙ্গে সঙ্গে ফলাফল, পুরো হাতের মুঠোয় এখন আমাদের দুনিয়া। কিন্তু বাস্তবে কি এই মডার্ন টেকনোলজি আমাদের সভ্যতাকে উন্নতি করছে নাকি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? শহরবাসীর থেকে আজকে জানবো এই প্রশ্নেরই উত্তর। চলুন জেনে নিই। এই মুহূর্তে খুঁজতে খুঁজতে কিন্তু পেয়ে গেছি আমাদের দুজন বন্ধুকে। এখন তাদের থেকে জানবো তাদের কি মতামত। তোমার নাম? আমার নাম সৌমিত দে। কোথায় থাকো? আমি থাকি দমদম। কি করছো এখন? বিকম পড়ছি, থার্ড ইয়ারে। আচ্ছা, আমাদের এই মডার্ন টেকনোলজি সত্যি কি আমাদের সভ্যতার পথে এগিয়ে দিচ্ছে নাকি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? তোমার কোনটা মনে হয়? দেখুন, যে কোনো জিনিসের একটা বেনিফিট থাকে, তার সাথে ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো টেকনোলজি ছাড়া আজকের দিনে আমাদের মানে কোনো গতি নেই। কারণ মোবাইল ফোন টেকনোলজির সবথেকে বড় একটা আবিষ্কার, যার মোবাইল ফোন ছাড়া আজকের দিনে কোনো মানুষ নেই, মানে মানুষের জীব পথ চলতে পারবে না। কিন্তু দেখুন, আমি স্টুডেন্ট, কিন্তু আমার পক্ষে মোবাইল ফোনের একটা অ্যাডভান্টেজও আছে অ্যাজ ওয়েল এস ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন ধরুন, পড়াশোনাতে যে কনসেন্ট্রেশন ওটা কমে যাচ্ছে, ফোনে ফেসবুক বা টুইটার ইনস্টাগ্রাম এগুলোতে আমরা বেশি ইনভলভ হয়ে যাচ্ছি। তো সেটাই হলো গিয়ে ব্যাপার। তো যে কোনো জিনিস একটা লিমিটেডভাবে ইউজ করলে তো সেটা আমাদের জন্য বেটার হবে। তো তুমি কি সত্যি লিমিটেড ইউজ করো নাকি আনলিমিটেড ইউজ করো? দেখুন, আমি তো এটা বলছি, কিন্তু আমিও কাইন্ড অফ অ্যাডিক্টেড ইনটু দিস কাইন্ড অফ টেকনোলজিস। তো আমি চাইবো যে সবাই যেন এটাকে লিমিটেডভাবে ইউজ করে আর নিজের কতটা দরকার সেটা বুঝে ইউজ করে। অবশ্যই, একদম মনের কথা। প্রত্যেকে কিন্তু সবাই চাইলেও পারছে না এই ফোন থেকে বেরিয়ে আসতে। যাব পরের বন্ধুর কাছে, জানবো তার নাম। তোমার নাম? রোহিত নাগ। কি করা হয়? বিকম থার্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, এখন কোথা থেকে ফিরছো? এখনই আমাদের বিকম ফিফথ সেমিস্টার এক্সাম কমপ্লিট হয়েছে, ওখান থেকে ফিরলাম। আচ্ছা, তো এক্সামের সময় ভীষণ চাপ ছিল নিশ্চয়ই পড়াশোনা? হ্যাঁ, অনেক চাপ ছিল। তোমার কাছে সেম কোয়েশ্চেন, তোমার কি মনে হয়? দেখুন, এখন যে মডার্ন টেকনোলজি, ঠিক আছে, এটা ঠিক যেটা বলেছে ঠিকই বলেছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। যেমন আজকে আমরা মডার্ন টেকনোলজির জন্য অনেক জলদি উবার, র্যাপিডো এসবে ইউজ করার পর আমরা অনেক অ্যাডভান্টেজ হচ্ছে, ঠিক আছে, অনেক কম সময়ের মধ্যে অনেক দূর ট্রাভেল করতে পারছি। বাট ডিসঅ্যাডভান্টেজ বলতে কি, এটা অনেক মানে ক্রিমিনাল মাইন্ডেড লোকও ইউজ করছে এটা। হ্যাঁ, তো যারা জানে না, যেমন সাপোজ কারোর ব্যাঙ্ক হ্যাক করে ওর পয়সা নিয়ে নেওয়া, ঠিক আছে, এগুলো অনেক মানে হচ্ছে এখন। কিংবা পেটিএম থেকে পয়সা ওটিপি নিয়ে পর পয়সা তুলে নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে পর, তো এগুলো একটা ডিসঅ্যাডভান্টেজেস। এগুলোর ব্যাপারে মানুষকে আরও বেশি কি বলবো, সিকিউর থাকতে হবে, আরও বেশি কনসার্ন থাকতে হবে। আপনার নাম? অঙ্কন ধর। কোথায় থাকেন? আমি থাকি লেক গার্ডেন্সে। কি করা হয়? আমি একজন প্রফেসর, ডিজিটাল মার্কেটিং এর। আচ্ছা, মানে কথা শুনি মনে হচ্ছে উনি ভীষণ গম্ভীর, ভীষণ গম্ভীর টাইপের মানুষ। তো তাদের সাথে কথা বলবো এখন, এই মুহূর্তে কথা বলবো আমরা। আচ্ছা, তো আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের এই মডার্ন টেকনোলজি সত্যি কি আমাদের উন্নতি করছে নাকি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয়? না, উন্নতি তো আছেই। মানে আমি এটার পজিটিভ সাইডটা যদি দেখতে হয় তাহলে শুধু একটা এক্সাম্পল যদি বলি, যে আমরা আগে ISD কল করার জন্য যেরকমভাবে ISD বুথের সামনে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা, এবং আপনারাও জানেন যে একটা সময়ের পর কিছু রেট কল কমে যেত এবং সেটার জন্য আমরা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, সেটা এখন আর সুবিধা, সেই সুবিধাটা আমরা এখন ফেসবুক বা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে দেশ বিদেশে সব জায়গায় ফোন করতে পারি। আমাদের ছবি শেয়ার করার জন্য আমাদের একটা মিডিয়াম পাওয়া গেছে, যে মিডিয়ামে আমরা এই ছবিগুলোকে শেয়ার করে দূর দূরান্তে পৌঁছে দিতে পারি এক জায়গায়। এবং বেনিফিট ডেফিনেটলি অনেকগুলি হয়েছে, কমিউনিকেশনটা অনেক ইজি হয়ে গেছে মানুষের ক্ষেত্রে। নেগেটিভিটি ডেফিনেটলি হয়েছে, যে কারণে তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে যে পলিটিক্যাল প্রোপাগ্যান্ডাগুলো আমরা দেখি এখন অনেক সময়, যেগুলো যে নিউজগুলো বা যে ইনফরমেশনগুলো ভ্যালিডেটেড নয়, যে ইনফরমেশনগুলো জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসে এবং আমরা মাইন্ডলেসলি শেয়ার করতে থাকি বা ফেসবুকে বা এই বিভিন্ন জায়গায়, কারণ এদের এনক্রিপশন মডেলটা অনেকটা উইক এবং অনেকটা ফেক হয়ে যায়। এটা নিয়ে আমি আগেও শো করেছি, আপনারা দেখেছেন আমার আগের শোতে এটা নিয়ে কথা বলেছি আমরা। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আমাদের মডার্ন টেকনোলজি আমাদেরকে সবসময় একটা আমাদের প্রাইভেসি নষ্ট করছে, সেটা নিয়ে কি বলবেন? প্রাইভেসি তো সবসময় নষ্ট করছে। আমরা অনেক সময় মনে করি যে আমাদের যে গ্যাজেটগুলো সেগুলো সবথেকে সেফেস্ট গ্যাজেট, আমরা বিশ্বাস করি যে অ্যাপেলের থেকে যে গ্যাজেটসগুলো আসছে বা বিভিন্ন কোম্পানি যে গ্যাজেটসগুলো প্রোডিউস করছে সেগুলো খুব সেফ গ্যাজেট। বাট অন দি কন্ট্রারি, এই গ্যাজেটগুলো সবসময় আমাদের ওপর লক্ষ্য রাখছে, সবসময় আমাদের ওপর একটা ওদের ভিজিলেন্স রাখছে, আমরা কি কি অ্যাক্টিভিটি করছি। মানে মনেই হয়ে থাকে কি আমরা সবসময় কারো না কারো একটা আন্ডারে রয়েছে, আমরা যত পাওয়ার টেকনোলজিকে দেবো টেকনোলজি তত পাওয়ার আমাদের থেকে নিয়ে নেবে এবং আমাদেরকে তাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করবে, সেটাই হয়। অসংখ্য ধন্যবাদ, যাবো ওনার কাছে। আপনার নাম? অর্পিতা নন্দী। কোথায় থাকা হয়? লেক গার্ডেন্স। কি করো?
আমি বিজনেস করি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা বাহ, ডিজিটাল মার্কেটিং এর বন্ধুকে পেয়ে গেছি আমরা এই মুহূর্তে। জানবো তোমার কাছে সেম প্রশ্ন, মডার্ন টেকনোলজি দুটোই করে, পজিটিভ নেগেটিভ, টোটালি আমাদের উপর ডিপেন্ড যে আমরা কীভাবে সেটাকে ইউজ করছি, পজিটিভলি ইউজ করছি না নেগেটিভলি ইউজ করছি। প্লাস টুডেজ ইউথ সবাই জানে মডার্ন, মানে সবাই সোশ্যাল মিডিয়া, আমি নিজে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ডিজিটাল মার্কেটিং আমার হাজব্যান্ড করে, তো উই নো দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড অফ ইট। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এবার আমরা সেটাকে যেমনভাবে ইউজ করব ঠিক তেমনভাবে মানে বেনিফিটটা পাবো। শুনলাম শহরবাসীর বক্তব্য, প্রত্যেক কিছুরই কিন্তু তার যেমন অ্যাডভান্টেজেস আছে রয়েছে ডিসঅ্যাডভান্টেজেস। তো আপনার কী মনে হয়, আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিও নিবেদন করেছেন রাইস এডুকেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে আমি অনিন্দিতা, আপনারা দেখছেন জিও বাংলা।